আমি রীনা দত্ত বলছি। ছিল ইচ্ছে, সুযোগ করে দিয়েছে হসলা, হয়েছি একটুখানি স্মার্ট। প্রস্তুতি না নিলেও আজ হসলা বার্তা নিউজ রিডিং করব স্টার্ট। আজ শুক্রবার 19শে জানুয়ারি। আমি আজ গতানুগতিক ধারাবাহিক খবর না বলে শেষ থেকে শুরু খবর পড়ে শোনানোর চেষ্টা করছি। আজ গুরুত্বপূর্ণ খবর হলো আবহাওয়া, যার জন্য আমরা বয়স্করা গৃহবন্দী, যেতে পারি নাই গতকাল হসলার সাপ্তাহিক পাঠচক্রে। একে শীতে রক্ষা নাই ঘূর্ণাবর্ত দোসর। মকর সংক্রান্তির আগে থেকেই কনকনে ঠান্ডা ছিল, তারপর 2-3 দিন ঘূর্ণাবর্তের ফলে কুয়াশা, সাথে ইলশেগুড়ি বৃষ্টি, কয়েকদিন সূর্যের দেখা নেই। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে, তবে ঠান্ডার আমেজ থাকবে আরো কদিন। অসময়ে বৃষ্টি কুয়াশার ফলে চাষিদের আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। আজকের তাপমাত্রা, পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। আজকের বাজার দর, পাকা সোনার বাট 10 গ্রামের দাম 62,450 টাকা, খুচরা পাকা সোনা 10 গ্রামের দাম 62,750 টাকা, হলমার্ক গহনা সোনার দাম 59,700 টাকা, রূপার বাট প্রতি কেজি 71,150 টাকা, রূপা খুচরো প্রতি কেজি 71,250 টাকা। আসছি হসলা বার্তার মজার মজার খবরে। আগামী কিছুদিনের মধ্যে আবার আমরা একসাথে একটি সিনেমা দেখতে পাবো বলে আশা করছি, ঘোষণা করেছেন হসলা ফাউন্ডার শান্তনু মুখোপাধ্যায়। ছবি সিলেক্ট করতে বলা হয়েছে সুজাতা দি ও সুদেশনা দিকে। আগামী 26শে জানুয়ারি হতে চলেছে হসলার পিকনিক। রূপালীদির সদিচ্ছায় উদয়বাবুর বাড়ির কাছে পথ কুকুরদের থাকার জন্য রূপালীদির ঘর বানিয়ে দিয়েছে। আমরাও রূপালীদের সাথে থাকব আর ঘর বানানোর কাজে যুক্ত হব। এরপর আসছি মহিলাদের রান্নাঘরের কিছু খবরে। যেসব খাবারে ফুরফুরে মেজাজ থাকে, বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে কিছু খাদ্য মানে ইতিবাচক প্রভাব ফেলে, কিছু খাদ্য মনে ইতিবাচক প্রভাব ফেলে। যেমন কলা, এই ফলে থাকা পটাশিয়াম স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ করে। কলায় উপস্থিত ভিটামিন B6 সুখী হরমোন তথা ডোপামাইন এবং সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে। পাশাপাশি কলায় থাকা প্রিবায়োটিক্স অন্ত্রের খেয়াল রাখে আর সুস্থ অন্ত্র মুড ভালো রাখার পূর্ব শর্ত। এরপর আসছি ডিম। ডিমে থাকা প্রোটিন, ভিটামিন ডি, B12 এবং অন্যান্য অ্যান্টিবায়োটিক মস্তিষ্ককে কার্যকরভাবে সংকেত দেয় মন ভালো করতে। ফার্মান্টেডেড ফুড, দই, ইডলি, ধসা, পান্তা ভাত ইত্যাদি ফার্মান্টেড খাবারে উচ্চমাত্রায় প্রোবায়োটিক্স থাকে। এগুলি অন্ত্র ভালো রাখে, অন্ত্রের সঙ্গে মস্তিষ্কে যোগাযোগ নিবিড়, তাই অন্ত্র ভালো থাকলে মস্তিষ্ক মন ভালো করার হরমোন নিঃসরণের সংকেত দেয়। চিয়া সিড, বাদাম। চিয়া সিড হলো উদ্ভিজ্জ ফ্যাটি অ্যাসিড, ওমেগা-3, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়ামের উৎস, যা দুশ্চিন্তা ও উদ্বেগ কমায়। বাদাম প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়াম ও খনিজের সহজলভ্য উৎস। বাদাম নিয়মিত বাদাম খেলে অবসাদ ও উৎকণ্ঠা কমে, মেজাজ ফুরফুরে হয়। এরপর পড়ব, খাবার বারবার গরম করলে ক্ষতি কি কি, বলছেন ডায়েটিশিয়ান স্বাগতা মুখোপাধ্যায়। আধুনিক যুগে ক্রমেই তালগোল পাকিয়ে যাচ্ছে ফ্যামিলি এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ফলে আলাদা করে শখের রান্না বা রেলিস করে খাওয়ার সময় নেই চাকুরিজীবী বাঙালি বাবু বিবিদের। অতএব ভরসা রবিবার, ওই দিন একলপ্তে 3-4 দিনে রান্না করে ঠুসে দিতে হবে রেফ্রিজারেটরের পেটে, তারপর দরকার মতো
ফ্রিজ থেকে বের করে শুধু গরম করে খেলেই চলবে। অথচ এভাবে বারংবার বাসি খাবার গরম করে খাওয়ার কুঅভ্যাসেই ধীরে সুস্থে ঝাঁঝরা হচ্ছে স্বাস্থ্য। কিভাবে দেখা যাক। ভাত, একদিনের বেশি ভাত জমিয়ে রাখলে ভাতে ব্যাকটেরিয়া বেড়ে ওঠার সুযোগ পায়। সেই ভাত গরম করলে জীবাণু দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে, যা ফুড পয়জনিং এর কারণ হতে পারে। শাকসবজি, সবুজ শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণে নাইট্রেট। শরীর এই নাইট্রেটকে নাইটাইটে রূপান্তরিত করে। তবে বারংবার উচ্চ তাপমাত্রায় শাকসবজিকে গরম করলে তা সবজির নাইট্রেটকে সক্রিয় করে তোলে, ফলে হজম হওয়ার সময় ওই শাকসবজি কার্সিনোজেনিক বা ক্যান্সার উৎপাদক নানা পদার্থ তৈরি করতে পারে। মাংস যত বাসি হয় ততই মাংসে থাকা প্রোটিনের গুণগত মান কমে, যা পেটের পক্ষে ভালো নয়। তাই মাংস রান্নার পর বড়জোর একবার গরম করে খাওয়া যায়, তার বেশি নয়। দুধে থাকে খনিজ ক্যালসিয়াম সহ অন্যান্য ভিটামিন, যা বারংবার গরম করলে নষ্ট হতে থাকে। এরপর আসছি ডালে। ডাল দ্রুত জীবাণু সংক্রমণ হয় ডালেতে, তাই ডাল বেশি পরিমাণে রান্না করে সংরক্ষণ করা উচিত নয়। তেল ও ভাজাভুজি, কিছু ভাজার পর খানিকটা তেল কড়াইয়ে বেঁচে গেলে অনেক বাড়িতেই আমরা বাড়তি তেল বাটিতে তুলে রাখি, তাতে ফের রান্না করি। ভয়ঙ্কর ক্ষতি করে এই অভ্যাস, কারণ উচ্চ তাপে তেল থেকে এক ধরনের ক্ষতিকর রাসায়নিক তৈরি হয়, যার নাম অ্যালডিহাইড। এই রাসায়নিক হার্টের অসুখ সহ নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি করতে সক্ষম। এছাড়া দ্বিতীয়বার তেল গরম করলে তৈরি হতে পারে HNE নামে আরো এক ধরনের ক্ষতিকর পদার্থ, যা জিনের ক্ষতি করে। তৈরি হয় ফ্রি রেডিক্যালস, যা কোষগুলিকে ধ্বংস করে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। একই কাণ্ড ঘটে ভাজা খাবার বারবার গরম করলে। মনে রাখবেন, যে কোনো খাদ্যই বাসি হলে পুষ্টিগুণ নষ্ট হয়, তার উপর সেই খাদ্য যদি গরম করা হয় তাহলে পুষ্টি উপাদান আরো কমে। রোজ বাসি খাবার গরম করে খেলে এক সময় পুষ্টির অভাব হবে। ফ্রিজ থেকে খাবার বের করে প্রথমে খাবারকে ঘরের তাপমাত্রায় আসতে দিন। এবার খাবার রীতিমতো টকপক করে ফোটান, তাতে খাবারের জীবাণু মারা যাবে। প্রতিবার সমগ্র খাবার ফ্রিজ থেকে বের করে গরম করবেন না। মোট খাবার থেকে তখনকার জন্য যতটুকু দরকার ততটুকু তুলে নিন, সেটুকুই গরম করুন। কাঁচা মাছ মাংস খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপর রোজকার দরকার মতো আলাদা আলাদা বায়ু নিরোধক বাক্সে রাখুন। রোজ একটা করে বাক্স বের করে রান্না করুন, না হলে বারবার ঠান্ডা থেকে স্বাভাবিক ও ফের ঠান্ডা হওয়ার অবকাশে মাছ মাংসে ব্যাকটেরিয়া বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বাড়ে। মাইক্রোওয়েভে খাবার গরম। মাইক্রোওয়েভে খাদ্য ফোটানো যায় না, ফলে ব্যাকটেরিয়া বাঁচার সুযোগ পায়। গরম করাই সবসময় মাইক্রোওয়েভের তুলনায় গ্যাস বেশি ভালো নির্বাচন। এরপর আসছি শীতে স্বাস্থ্যের ক্ষতি ছাড়াই গাজর ও আমন্ডের হালুয়ার মজা নিন। শীতকাল মিষ্টি খাবার উপভোগ করার ঋতু, তবে আপনি যে মিষ্টি খাবার খান সেসব কতটা স্বাস্থ্যকর তা জানা উচিত। যদি আপনি ডায়াবেটিসের মতো রোগের সঙ্গে মোকাবিলা করছেন, অথচ মিষ্টি কিছু খেতেও ইচ্ছা করছে, তবে এবার তৈরি করুন সুস্বাদু বাদাম ও গাজরের হালুয়া। গাজর ত্বক ও হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে, পাশাপাশি আমন্ড ও খাবারের পুষ্টিগুণ বাড়ায়। হালুয়ায় গাজরের সঙ্গে বাদাম মেশালে অত্যন্ত সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার তৈরি হয়। আমন্ডে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, প্রোটিন, রিবোফ্লাভিন, জিঙ্ক আর প্রোটিনের মতো 15টি দরকারি পুষ্টিগুণ থাকে। এটি শক্তি উৎপাদনকারী, পেশির ভর বাড়ায় আর রক্ষণাবেক্ষণে সাহায্য করে। আমি এরপর আসছি নিউজ হেডলাইন্সে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বদলের সিদ্ধান্ত রাজ্যের। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী মহারাষ্ট্র, কর্ণাটক ও তামিলনাড়ুতে। চেন্নাইতে খেলো ইন্ডিয়া কর্মসূচিতেও যোগ দিবেন। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে সারা দেশ আনন্দে মেতেছেন। আজ অগ্নিকুণ্ডের প্রতিষ্ঠা হবে। গুজরাটে বড়দায় হার্নি লেকে পিকনিক করতে গিয়ে নৌকাডুবিতে
14 জনের সলিল সমাধি। বিকশিত ভারত সংকল্প যাত্রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলেছেন প্রধানমন্ত্রী। অ্যান্টিবায়োটিকের প্রয়োগের ক্ষেত্রে চিকিৎসকদের কারণ দর্শাতে হবে, নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। কলকাতায় 47তম বইমেলার সূচনা চলবে জানুয়ারি 31 পর্যন্ত। ইরানে ক্ষেপণাস্ত্র চালালো পাকিস্তান, তীব্র নিন্দা করেছে ইরাক। এরপর আমি একটি সবিস্তারে একটু সামাজিক বার্তা, অর্থাৎ আমাদের প্রত্যেক বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ছেলে মেয়ে এবং আমাদের একটু সচেতন হওয়া দরকার, সেই রকম একটি বিস্তারিত খবর আমি করব। গার্গি পড়তে পারি কি টাইমের মধ্যে? 10 মিনিট ক্রস হয়ে গেছে, হয়ে গেছে, তাহলে ছেড়ে দেবো।